ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার বর আর আমি। চলো দীঘা ট্যুর ঘুরে আসি দীঘায়। চলো দীঘায় আমরা যখন স্নান করবো তোমাদেরকে জল ছুঁড়ে ছুঁড়ে দেবো, তোমরা সেই জলে স্নানটা করে নিও। আমি গালে খৈনি নিয়ে নিয়েছি, খৈনি দেখাও, খৈনিটা দেখাও, খৈনিটা দেখাও, হাতে দেখাও, হাতে দেখাও, হাতে ঢেলে জুয়ান জুয়ান জুয়ান। ফাইনালি আল্লাহ এসে গেছি। রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, আমরা অটো ধরবো, কি ধরবো, অটো অটো ধরবো, এরপরে দেখবি কোথায় যাচ্ছি। আমি ফাইনালি চলে এসেছি এখন বড় বাজারে, আর বড় বাজারে আমার কিছু জিনিস কেনার আছে। আর মেনলি আমি স্টিলের জিনিস কিনতে এসেছি, স্টিলের বাসনপত্র। আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে তো বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তো এই যে সমস্ত দেখতে পাচ্ছ বাটিগুলো, এগুলোর দাম মাত্র 20 টাকা থেকে শুরু। যেখানে যা কিছু নেবে সমস্ত কিছু 20 টাকা, এগুলো এখানে বসেছে। কিন্তু আমি যে দোকানটায় প্রথম গিয়েছিলাম তো সেটা হচ্ছে বাঁধাধরা দোকান, ওখানে স্টিলের জিনিসগুলো খুবই ভালো, খুবই ভালো। এই যে সোয়েটার করে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 250 টাকা থেকে শুরু এখানে। আর তোমরা বস্তা বস্তা মাল কিনে নিয়ে সস্তায় বেচা কেনাও করতে পারবে এখান থেকে নিয়ে গিয়ে। তো আমি আমার জিনিসগুলো কেনার জন্য আমি এখানে এসেছিলাম। এরপর আমাদের জিনিস কেনা হয়ে গেছে, এরপর আমরা বাড়িতে চলে আসছি আমারই প্রিয় মানুষটার সাথে। বাইরের প্রকৃতিটা তো এত সুন্দর লাগছে, তারপরে বরের পাশে বসে যাওয়ার মজাটাই একটু আলাদা রকম। আমার নেমে পড়েছি ট্রেন থেকে, নেমে ভুট্টা খাচ্ছে। ভুট্টা কেমন খেতে? খুব ভালো, খুব ভালো খেতে। মিলেটা, মিলেটা আমরা কিনলাম একটা গদি, আর গদিটাকে নিয়ে যাবে একটা কাকু, তারই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ সেই কাকুটাকে, ইনি আমাদের গদিটা নিয়ে যাবে। আর আমি কাকুটাকে সাবধান করে দিলাম যে যখন তুমি রাস্তা দিয়ে যাবে তখন অনেক গাড়ি ঘোড়া যাবে, তো আমার গদির ক্ষতি হয়ে যাক যাক, কিন্তু তুমি সাবধানে যেও। সত্যি এই আলু পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দাম যত বেশি হয়ে যাচ্ছে, সত্যি এখনকার বাজারে মানুষের দামটাই মূল্যহীন, মানুষের দাম আর কেউ দেয় না। সত্যি এইটুখানি ভাবতে গেলে অবাক হয়ে যায় যে এত বাজারের মূল্য বৃদ্ধি হচ্ছে যেখানে মানুষই অর্থহীন হয়ে পড়ছে। এই যে গদি আমাদের পাতা হয়ে গেছে। হ্যাপি ক্রিসমাস। আমি রাতের জন্য রেডি হয়ে গেছি, দেখো দুদিকে দুটো বিলুনি করে আমি রাতে শুই, আর বরের নাকে এরকম আর বড় বাজার থেকে কি কি জিনিস কিনে আনলাম সেটাই আজকে ভালো জিনিস দেখাচ্ছি। এটা ভীষণ ভারী একটা জিনিস আর খুব সুন্দর একটা জিনিস। এটা দাম নিয়েছে হচ্ছে তোমার 200 টাকা। আর এই যে থালাগুলো নিয়েছে 35 টাকা করে নিয়েছে এই থালাগুলো। এই যে এই থালা নিয়েছে 4টে, আর এগুলোর দাম নিয়েছে 60 টাকা। যেহেতু আমি লুজ নিয়েছি তো 1 পিস 2 পিস করে, সেই জন্য একটু দামটা নিয়েছে। এটাও 60 টাকা দাম নিয়েছে। আর এই বাটিগুলো নিয়েছে 35 টাকা করে, এগুলো খুব সুন্দর বাটি আর সব জিন্দালের মাল। আর এটাও খুব সুন্দর একটা জিনিস। আর এই যে ছোটো ছোটো চামচগুলো নিয়েছে, এগুলো নিয়েছে 3 টাকা। আর এই যে চামচগুলো নিয়েছে 10 টাকা করে, এই চামচ আমি 6 পিস নিয়েছি, এর দাম নিয়েছে 10 টাকা করে। আর এই যে চামচগুলো দেখছো এগুলোর দাম নিয়েছে 20 টাকা করে, এই এটা 20 টাকা, এটাও 20 টাকা নিয়েছে, এটাও 20 টাকা নিয়েছে। আর
এটা দামি আছে 80 টাকা, দেখছো? এটা বড় খুঁটি, এটা যাকে মারবো তার একদম মাথা ফাইটা যাইবা, বুঝতে পেরেছো? আর এই যে একটা ডালের ঘটি নিয়েছে দেখো, ওটা 15 টাকা নিয়েছে। আর এই যে থালাগুলো দেখো, এগুলো 80 টাকা করে নিয়েছে। এই থালাগুলো দেখছো, থালাগুলো কত সুন্দর থালা, এই যে এগুলো 80 টাকা করে নিয়েছে। আর এই সব জিনিসগুলো কিনলাম। আর এই পুরো চুবড়িটা কিনেছি কেন বলো তো, আমার মনের ভিতরে অনেক ময়লা আছে তো সেইগুলো ছাঁকবার জন্য আমি এই চুবড়িটা নিয়েছি। আর এই থানাটাও নিয়েছি সেম একই কাজ করার জন্য, আমার মনের ময়লা পরিষ্কার করার জন্য। এই যে আর এই যে আরেকটা জিনিস নিয়েছি সেটাতেও আমার ভালো মনের ময়লাটা পরিষ্কার হবে, সেটা হচ্ছে এই জিনিসটা, এতেও আমার মনের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হবে। কারণ বলতো এখনকার যুগের মানুষদের মনের ভিতরে ময়লা ভীষণই ভর্তি, আর সেইগুলোকে ছাঁকার জন্য অনেক কিছু জিনিস লাগবে। আর আমি ভেবেছি যে আমার মনের ময়লা পরিষ্কার করতে জাস্ট 3টা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইটা আর এইটা আর এইটা। এই 3টা জিনিস দিয়ে আমি আমার মনের ময়লাগুলো পরিষ্কার করবো। আর আমার মনের কর থেকে ঠিক কতটা ময়লা কাদা বের হয় আমি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, যে এই জিনিসগুলো কিনেছি শুধুমাত্র আমার ময়লা পরিষ্কার করার। এইটাই হচ্ছে আজকে তোমাদেরকে বলা। তো সব ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, তোমাদেরকে সবাইকে টাটা, জয় বাই।